আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলেছে মানে এই প্যাসেজটা লাগবে, মানে এই পার্টটা লাগবে। ইজ বিকামিং ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ইন এ ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রিজ। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কোথায়? ইন এ ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রিজ, ফ্রম হেলথ কেয়ার, ফিনান্স, ম্যানুফ্যাকচারিং, এগুলো বেকার, কোনো কাজে লাগবে না। কেন? দিস ইজ ডিউ টু দেখো বলছে টু অ্যানালাইজ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা কুইকলি, অ্যাকিউরেটলি আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড ট্রেন্ডস, মেক প্রেডিকশনস বেসড অন দ্যাট ইনফরমেশন। মানে বেসিক্যালি অ্যাজ দিস সিস্টেমস কন্টিনিউ টু ইভলভ অ্যান্ড ইম্প্রুভ, দে আর লাইকলি টু মানে হচ্ছে মে হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য ওয়ে মেনি ইন্ডাস্ট্রিজ অপারেট, পোটেন্সিয়ালি লিডিং টু, মানে ইন্ডাস্ট্রি গুলোর অপারেশনের উপরে ইম্প্যাক্ট তৈরি করবে, পোটেন্সিয়ালি লিডিং টু ইনক্রিজ এফিসিয়েন্সি। এদের ডে টু ডে রুটিন যেটা, এগুলো এক্সাম্পল লিখে রেখেছে, দিজ আর অফ মেন ইউজ। এটাকে আমরা একসঙ্গে কিভাবে লিখতে পারি? ইজ ইনক্রিজিং ইটস ফুটপ্রিন্টস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ। বুঝতে পেরেছো না? কারণই বলো বেচারা, যে পার্ট গুলোকে আন্ডারলাইন করলাম, ইফ ইট ইজ ক্লিয়ার, কেন আন্ডারলাইন করেছি, সেই পয়েন্টটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। দিস ইজ এক্স্যাক্টলি রাইট। একটা থিসিস লেখার সময়তে ইউ আর সাপোজ টু রাইট 1/3, তোমাকে ম্যাক্সিমামটাই বাদ দিয়ে দিতে হবে। তার মানে কেবলমাত্র ফ্যাক্ট যেগুলো সেগুলোই নেবে, যেগুলো ইলাস্ট্রেশন বলে মনে হচ্ছে সব বাদ।
লেখকই লিখছে। তাহলে এআই সিস্টেম গুলো কাজে লাগছে কেন? কারণ অনেকগুলো এখানে কারণ লিখে দিয়েছে, এই কারণগুলোর জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্রমশ এআই ফেমাস হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফর several reasons factors বা গ্রাউন্ডস ও লিখতে পারো, অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ। স্যার আমি লিখেছিলাম এআই ইজ বিং ভাইটাল ইন সিভারেল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তার সমস্ত নির্দেশ কিছু ঠিকই তো আছে। তাহলে ফর সেভারেল রিজনস বা ফ্যাক্টরস থেকে একসঙ্গে অ্যাড করে দাও আগে বা পরে, তাহলে তোমার কারণটাও লেখা হয়ে গেল। ডিউ টু না, ও ইনটু, ও ইনটু, ডিউ টু লিখবে না, ডিউ টু লেখার ঝামেলা আছে, ও ইনটু লিখবে, ও ডাব্লিউ আই এন জি। বুঝলে? এটাকে যদি রিজনস না লিখো তাহলে এইভাবে লিখতে পারো, the versatility of AI is causing its meteoric rise across industries. So meteoric মানে কি? Meteoric মানে হচ্ছে যে উল্কা উল্কা গতিতে উত্থান, মেটিওর সেখান থেকে মেটিওরিক। বোঝা গেছে? বা এইভাবে লেখা যেতে পারে, owing to its multidirectional stimulus, AI is claiming the driver's seat across industries.
কেউ কমেন্টে কিছু লিখলে? আমি এই জয়েন করলাম, কি পড়াচ্ছেন, এটা খুব কঠিন কথা বাবা। প্রেসি করাচ্ছি, প্রেসি প্রেসি করাচ্ছি বাবা। সেন্টেন্স বোঝা যাচ্ছে? আমরা এর কারণগুলোকে আগে লিখে দিলাম, তারপরে লিখলাম তার ফ্যাক্টটা। এই কারণের জন্য এআই ডমিনেট করছে, আদারওয়াইজ উল্টোটাও লিখতে পারো, এআই ডমিনেট করছে অমুক কারণের জন্য, দুটোই হতে পারে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্সটা যখন তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি ভাবে, এরপরে দেখো ওরা বলছে অ্যাজ দিস সিস্টেমস কন্টিনিউ টু ইভলভ দে আর লাইকলি টু হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য ওয়ে মেনি ইন্ডাস্ট্রিজ অপারেট। তাহলে যেহেতু এরা কনস্ট্যান্টলি ইভলভ করছে, তাহলে এদের যে ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স সেটাও ক্রমশ গ্রো করবে, সহজ কথা। তাহলে কি লিখতে পারবে? দ্য প্রোগ্রেসিভ অ্যাডভান্সমেন্ট অফ এআই উইল ইনফ্লুয়েন্স দ্য ডে টু ডে ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস, কথা শেষ। বা এভাবে লিখতে পারো, কন্টিনিউয়াস বা লেখা হচ্ছে গ্র্যাজুয়াল। ডেভেলপমেন্ট অফ এআই মে ইনফ্লুয়েন্স দ্য ডে টু ডে ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস। বোঝা গেছে? মিনিং ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ স্যার, হচ্ছে। হ্যাঁ, তোমরা এতটুকু দেখো খেয়াল করে যে আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি এটার জন্য, আর এখানে তিনটে সেন্টেন্স লিখেছি। আমি চাইলে এটাকে দুটো তিনটেও করতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা ঘুরে ফিরে লিখতে হবে। এনিওয়ে, তো কথা হচ্ছে যে এখান থেকে তুমি যে কোনো একটা সেন্টেন্স নিয়ে নাও, ইদার ওয়ান অফ দ্য থ্রি, আর এখান থেকে ইদার ওয়ান অফ দ্য টু, যে কোনোটা সেন্টেন্স তুমি চুজ করো, করে দুটো সেন্টেন্স পর পর পড়ে দেখো যে তুমি এখান থেকে টেক্সটের পুরো মিনিংটা পাচ্ছ কিনা। কিছু কারণের জন্য ইন্ডাস্ট্রি গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব বাড়ছে,
কনস্ট্যান্টলি বাড়বে, কারণ এই সিস্টেমটা ক্রমশ ইভলভ করছে এবং ইমপ্রুভ করছে, ফলে ডে টু ডে অপারেশন যেগুলো তাতে এদের সিগনিফিকেন্স ইম্পর্টেন্স বা ইনফ্লুয়েন্স বাড়বে। এইটুকু হচ্ছে কথা, এটাকে দুটো সেন্টেন্সের মধ্যে সহজে লিখে ফেলা যায়, এর বেশি প্রয়োজন নেই লেখা। সহজে কিভাবে লিখবে? স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা শুধু এআই লিখলে অসুবিধা হয় নাকি স্যার? না করাই ভালো, ওরা টেক্সটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে রেখেছে, দেখ না করাই ভালো। ওটা আমি তো সহজ করার জন্য তখন এআই লিখছিলাম, কিন্তু ফাইনাল আউটপুট যেটা সেখানে না লেখাই ভালো। কতগুলো ওয়ার্ড লিখলাম একটু গুনে দেখে নাও। কতগুলো ওয়ার্ড? 26টা, মানে 14টা ওয়ার্ড এখন লেখার জায়গা আছে আমার কাছে। বেশ, দ্য টেকনোলজি ক্লেমিং আ গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট স্পেলিংটা ভুলে গেলাম। May bolster the daily industrial operations. হ্যাঁ ঠিকই আছে, কতগুলো ওয়ার্ড হল চেক করো। 12 ছিল, ওটা 13, 14, 15, 16, 21, 22, 23, 24, বাহ 12 উইদিন রেঞ্জ শেষ হয়ে গেল। পড়ে দেখে নাও পুরো প্রেসিড মিনিংটা পাচ্ছ কিনা।